এবার রাজ্যপালকে নিয়ে মুখ খুললেন কুণাল ঘোষ। তিনি জানান রাজ্যপাল বিজেপির হয়ে নাটক করছেন। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে নিয়ে কি বললেন কুণাল ঘোষ জেনে নিন। কোন এলো কোথা থেকে মাঝখান থেকে তিনি ক্ষমতার অপব্যবহার করছেন, জটিলতা তৈরির চেষ্টা করছেন এবং অকারণ হয়রান করছেন জনগণের রায়ে জিতে আসা তৃণমূল কংগ্রেসের দুই বিধায়কের সঙ্গে। লোকসভায় কি হয়েছে? লোকসভায় সাংসদ হিসেবে যখন শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদীও, তখন কিন্তু প্রোটেম স্পিকার তিনি শপথ নেওয়াচ্ছেন। তো বিধানসভায় দুজন উপনির্বাচনে জিতে এসেছেন, এখন স্পিকার রয়েছেন, তো স্পিকার কেন তাকে শপথ নেওয়াতে পারবেন না? প্রধানমন্ত্রীর পদে শপথ রাষ্ট্রপতি নেওয়াতে পারেন, কিন্তু যখন সাংসদ হিসাবে লোকসভার সদস্য হিসাবে শপথ নেওয়ানো, তখন কিন্তু প্রোটেম স্পিকার নিয়েছেন। তাহলে বিধানসভায় বিধায়ক তিনি কেন স্পিকারের কাছ থেকে নেবেন না? এটা তো রাজ্যপাল অন্যায় অসৌজন্যমূলক কাজ করছেন, অহেতুক জটিলতা তৈরি করছেন, বিজেপির হয়ে নাটক করছেন। রাজ্যপাল এই কাজগুলো কিন্তু ঠিক করছেন না। বাংলার মানুষ রাজভবনের বেশ কিছু ক্রিয়াকলাপ পছন্দ করেনি, তারপরেও সৌজন্য এবং সাংবিধানিক কিছু বিধিনিষেধ সুরক্ষা বলয়ের জন্য তিনি এখানে থাকতে পারছেন, নইলে এতদিনে পুলিশি তদন্তের মোকাবিলা করতে হতো তাকে। কিন্তু তারপরেও তিনি চরম অসৌজন্যমূলক কাজ করছেন। আমাদের বিধায়কদের শপথের ক্ষেত্রে রাজ্যপালের ভূমিকা চূড়ান্ত নিন্দনীয়। দেখুন, চূড়ান্ত গরমের মধ্যে কালো কোট পরে ঘুরে বেড়ায়, এখন সেখানে দাঁড়িয়ে ওর কোন ইগো, কিসের ইগো, এ তো খুব মুশকিলের ব্যাপার। যদি সায়ন্তিকার অটোগ্রাফ নেওয়ার ইচ্ছে হয়, সে তো খাতা পাঠিয়ে দিলে সায়ন্তিকা এমনি অটোগ্রাফ দিয়ে দিত, তার জন্য রাজভবনে ডেকে পাঠাবার কি মানে আছে? তো এখন উনি কিসের জন্য করছেন, কার জন্য করছেন, কোন উদ্দেশ্যে করছেন, এ তো বলা খুব মুশকিল। কিন্তু মানুষ ভোট দিয়েছেন দুজনকে বিধানসভায় পাঠাতে, বিধানসভা ভবনে, সেখানে রাজভবন কেন মাঝখানে মাতব্বরি করতে আসছে? মানুষের রায় নির্বাচন কমিশনের সার্টিফিকেটে আমাদের দুই বিধায়ক বিধানসভায় যাবেন, রাজভবন কেন মাতব্বরি করতে যাচ্ছে? সেখানে মাঝখানটায় সম্পূর্ণ বিকৃত মানসিকতা থেকে রাজ্যপাল এইভাবে বাধা সৃষ্টি করছে।